আজকে বন্দেশ আক্রান্ত কিছু লোক অ্যারেস্ট হয়েছে, আমাদের সংখ্যা আমি বলে দিচ্ছি। টোটাল কোথায় গেল, টোটাল এসটি আছে 76, তার মধ্যে 64 মেল অ্যান্ড 12 ফিমেল, এতদিন আজকে অ্যারেস্ট হয়েছে। খুব বেশি কোথাও কিছু হয়নি, কোথাও বেশি গণ্ডগোল হয়নি, যেখানে কিছু হয়েছে ওখানে পুলিশ যেতে ঠিক করতে পেরেছে, ওকে সামলাতে পেরেছে, বেশি বড়ো কিছু হয়নি সেরকম। ইফ ইউ ওয়ান্ট টু আস এনিথিং দেন ইউ ক্যান ইউ মে। কিছু জনকে ডিটেন করা হয়েছে, তো এখনো আছে এখানে আমাদের কাছেই আছে, ডিটেন করা আছে, তো একটু পরে দেখা যাবে কি করতে হবে। আমাদের কাছে অনেকটাই সিসিটিভি ফুটেজ আছে, মিডিয়া ফুটেজ আছে, তো আমরা দেখছি কতই দেখছি কোথায় কি আছে, যখন এভিডেন্স আমরা পাবো সেরকম আমরা ব্যবস্থা করব। ওটা চলছে, কাজ চলছে এখন, আমাদের কাছে তো অনেক কিছু আছে এভিডেন্স, তো এভিডেন্স দেখে দেখে তারপরে অ্যাকশন নেওয়া হবে। কালকে প্রায় 147 লোক অ্যারেস্ট হয়েছে কালকে, যে নবে নবে বাকি আমরা সিসিটিভি ফুটেজকে এভিডেন্স দেখে আরও জনকে অ্যারেস্ট করবো কে অ্যাকচুয়ালি ইনভলভ ছিল মধ্যে, এটা আমরা দেখছি এখনও। দেব আশিস খুব একটা গ্রিভিয়াস ইঞ্জুরি হয়েছে ওনাকে, তো আমি বলবো ওনাকে একটু জেনে দেবেন বাট দিস ইঞ্জুরিজ। দেখুন, দেবাশিসের ইঞ্জুরির ছবি হয়তো আপনারা সবাই দেখেছেন, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে মানে ওনার ইঞ্জুরিটা খুবই আর কি মানে ক্রিটিক্যাল স্টেটে আছে। কর্নিয়াতে ইঞ্জুরি আছে, রেটিনার ইঞ্জুরি আছে, একটা মাইনার সার্জিক্যাল প্রসিজার হয়েছে, কিন্তু এখনও ভিশন ফিরবে কি না সেটা নিয়ে কিন্তু কেউ সঠিক বলতে পারছেন না। ওনাকে কিছু মেডিসিন দেওয়া আছে, ওনার মানে ব্লাড ক্লটের একটা পোর্শন আছে, ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বলা খুব মুশকিল যে ভিশন ফিরবে কি না, এবং এটা বুঝতে বুঝতে মিনিমাম হয়তো 7-10 দিন সময় লাগতে পারে। ফলে এখন আমরা সবাই আর কি সব রকম চেষ্টা করছি যাতে মেডিকেল ফেসিলিটি এবং মেডিকেল ট্রিটমেন্ট যা যা করা দরকার ওর ভিশনটাকে ফেরানোর জন্য, আমরা সেটার উপর আগে ফোকাস করছি। হ্যাঁ, ও যখন আরেকটু স্টেবল হয়ে যাবে, কারা এই ইঞ্জুরির সাথে যুক্ত, কারা এরম একটা জঘন্য কাজ করলো, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া আমাদের চলছে এবং যেরম যেরম হবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। স্যার এর অনুমতি নিয়ে বলছি, গতকালকে সন্ধ্যেবেলা এরকম একটা ইনপুট আমাদের কাছে আসে, আসার পরে আমরা সবাই লালবাজারের কাছাকাছিই ছিলাম, ফলে আমরাই ছুটে যাই, আমি ছিলাম ওসি, বউবাজার ছিল, কনসার্ন এসিও ছিলেন, তো ওখানে গিয়ে আমরা দেখলাম যে কয়েকজন ওখানে বলছেন যে পুলিশের ইউনিফর্ম পরা কেউ সম্ভবত মেট্রো স্টেশনে গেছে, এবং ওনাদের হচ্ছে গিয়ে অ্যালিগেশন যে হকি স্টিক নিয়ে নাকি কাউকে মারা হয়েছে। আমরা ওখানে ইনজিওর যিনি ছিলেন তাকে আমরা তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর জন্য ব্যবস্থা করেছিলাম,
এবং ওখানে যারা ছিলেন, আমি নিজে ওখানে লাউড হেলারে অ্যানাউন্স করেছিলাম যদি কারোর কোনো বক্তব্য থাকে, কারো যদি কমপ্লেন করার থাকে, ওনারা যেন এসে কমপ্লেন করেন, কিন্তু কেউ কিন্তু রাজি হননি। আমরা আমাদের লেভেল থেকে এটা কিন্তু এনকোয়ারি করছি। ওখানে যিনি স্টেশন মাস্টার ছিলেন এবং আরপিএফের যিনি পার্সোনাল ছিলেন, ওনার সাথেও আমি কথা বলি। ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে ওনাদের সিসিটিভি ফুটেজ যেটা আছে সেটাও যেন আমাদের দেন, যার বেসিসে আমরা একটা এনকোয়ারি করতে পারি।